যখন একটি গ্রুপ অফ পিপলকে মারা হয়, হত্যা করা হয়, সেইটাই গণহত্যা, সেইটাই জেনোসাইড। কিন্তু আমরা দেখলাম যে এই সরকার যেভাবে শুরু হয়েছে, ইট ইজ এ ভেরি পুয়ার স্টার্ট, ভেরি স্লো বিগিনিং। দ্য মর্নিং শোজ দ্য ডেজ, একটা কথা আছে, মর্নিং কিন্তু আসলে দিন দেখাতে পারে নাই, মর্নিং ইজ ক্লাউডি। যারা এটা বিপ্লব পরবর্তী সরকারের যে স্পিরিট থাকা উচিত ছিল সেটা বিপ্লবী স্পিরিট থাকা উচিত ছিল, কনস্টিটিউশন এক বছরের জন্য স্থগিত করা উচিত ছিল, শুরুতে একটি প্রোক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণা করা উচিত ছিল, প্রোক্লেমেশন অফ রেভলিউশন এবং সংবিধান যদি সাংঘর্ষিক হয়, প্রোক্লেমেশন অফ রেভলিউশন উইল প্রিসিড, উইল প্রিভেল ওভার। তো ওনারা তো সেগুলো কিছুই করে নাই, সংবিধানে তো কোনো কিছু মানা হচ্ছে না, একটা শপথ যে পড়েছেন সেইটাও তো আনকনস্টিটিউশনাল, কারণ আমাদের সংবিধানে তো এখন বলা নাই, অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো ব্যবস্থা নাই, পার্লামেন্ট যেভাবে ডিজলভ করা হয়েছে সেটাও তো সংবিধানে নাই, সংবিধানে কোনো কিছু মানা হচ্ছে না। যে সংবিধান ফেসিস তৈরি করে, যে সংবিধান এই বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে, সেই সংবিধানের আওতায় যে সিস্টেম এখনও চলছে, সেই সিস্টেম দিয়ে তো এই গণ উত্থানের, এই রেভলিউশনের উদ্দেশ্য সফল করা একেবারেই অসম্ভব। তাহলে আমাদের এই বিপ্লবের উদ্দেশ্য সফল করতে হলে কী করতে হবে? প্রায়োরিটি ওয়াইজ আগাতে হবে। এক নম্বর প্রায়োরিটি হলো যে এই গণহত্যার বিচার করতে হবে। তার আগে সংবিধান অনেকে বলে রিরাইট অনেক সময় সাপেক্ষ, অথবা এইটা করা সমাজীন হবে না, আমি তাদের সাথে দ্বিমত করে বলবো, সংবিধান অবশ্যই রিরাইট করতে হবে। প্রথমে একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে যে সংবিধান হবে সেখান থেকে আপনার নতুন রাজনৈতিক নির্বাচিত সরকার আসবে। আজকে যখন আজ বিপ্লব সংগঠিত হলো, যে যার ওখানের পিস অফ কেক নেওয়ার চেষ্টা করছে, অনেকে তাদের মনে করছে নির্বাচন হলেই তারা ক্ষমতায় আসবে, নির্বাচন হলেই ক্ষমতায় আসবে, এটা সত্য। কিন্তু তার আগে যদি আপনি বিপ্লবের আকাঙ্ক্ষাটা, আপনি যদি এইটাকে যদি সফল করার প্রক্রিয়ায় না ঢোকেন এবং একটা অংশ যদি সফল না করে যান, তাহলে যে আধারে আমাদের রাষ্ট্র ছিল, যে কারণে বিপ্লব সংগঠিত হয়েছে, সেইটারই পুনরাবৃত্তি হবে। অর্থাৎ আবার দেখা যাবে একটা 5 বছর 10 বছর পরে আবার একটা উদ্বোধনের দিকে যেতে হবে। কে বলেছে? এইটা তো বিএনপির মহাসচিব বলেছে, আওয়ামী লীগের মতো দেশ পরিচালনা করলে একই পরিণতি তারা ভোগ করবে, উনি তো এই দিনাজপুর বসে এই কথাটা বলেছেন। যার জন্য আজকে যারা আমরা স্যাক্রিফাইস করেছি, যারা বাংলাদেশকে ভালোবাসি, যাদের দেশপ্রেম রয়েছে, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো বিপ্লবের এই উদ্দেশ্য সফল করার জন্য কনস্টিটিউশন, ওকে 2-3 মিনিটের ভিতরে শেষ করব, কনস্টিটিউশন রিরাইট করতে হবে, গণ উদ্বুত্থনে যারা গণ উৎপত্তি ঘটিয়েছে তাদের বিচারের সম্মুখীন করতে হবে, এবং পুরোদমে যেখানে যেখানে সমাজ সংস্কার দরকার সেগুলো করতে হবে। আমরা দেখছি কিছুটা সংস্কার শুরু হয়েছে, আরও সংস্কার দরকার। আপনি 12-13 জন অথবা 15 জন উপদেষ্টা নিতে পারছেন না, আপনি 50 জন উপদেষ্টা আনছেন না কেন? শুধু যোগাযোগ মন্ত্রণালয়ে তো আমার মতে 5 জন দরকার। যোগাযোগ যেভাবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, একটা মরণ দশা সৃষ্টি হয়েছে, এখান থেকে পরিত্রাণের উপায় কী? স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত বড় দায়িত্ব, একজন উপদেষ্টা কীভাবে পারবে? এখানেও তো আমার মোটে 2-3 জন দরকার। তো আমি সেই জায়গায় বলবো যে স্বৈরাচারীর দোসর এবং বেনিফিশিয়ারি, তাদেরকে তো আপনি ওভারনাইট আপনি ফেজ আউট করতে পারবেন না, তাদেরকে ফেজ আউট করতে হলে আস্তে আস্তে করতে হবে। টপ লেভেলে যারা আছে তাদেরকে আগে ফেজ আউট করতে হবে, তারপরে যারা মধ্যম লেভেলে আছে, যারা নিম্ন লেভেলে আছে তাদেরকে ফেজ আউট করতে হবে। আমরা যারা আর্মিতে চাকরি করেছি তারা জানি যে যুদ্ধকালীন সময়, এমার্জেন্সি সময় শর্ট টার্ম কমিশন হয়, 3 মাস ট্রেনিং করে কমিশন দেওয়া হয়। আজকে আমাদের শিক্ষিত যুবকদের ভিতরে বেকার সমস্যা 12%। পুরা পুলিশ বাহিনী ওভারহল করতে হবে, গাড়ির ইঞ্জিনের মতো ওভারহল করতে হবে।
এবং দুর্বৃত্তদের যারা প্রশাসন সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী সহ প্রশাসন বিজেপি এবং এই যে পুলিশ বাহিনী এটাকে কমপ্লিটলি ওভারহল করতে হবে ওভারহলে ওভারহল করলে কি করতে হবে আমাদের যে বেকার জনগণ আছে তাদেরকে বিসিএস শর্ট সার্ভিস করতে হবে তিন মাস ট্রেনিং দিতে হবে পুলিশ তিন মাসের ট্রেনিং সেনাবাহিনী তিন মাসের ট্রেনিং করে যারা বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে তাদের দিয়ে ওই যে স্বৈরাচারীর দোসর এবং বেনিফিসি তাদেরকে ফেজ আউট করতে হবে এবং এইটা এক